আমার একটা ঘটনা মনে পড়লো, একটা কিসসা মনে পড়লো, তবে এটা আমার বানানো কিচ্ছা না, লম্বা একটা হাদিস। এই হাদিসের ভিতরে এই ঘটনা এসেছে, দাজ্জালের যে জন্ম হয়ে গেছে, এই হাদিসের ঘটনা শুনলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি ঘটনাটা বলবো? ঘটনাটা বলবো? তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সমুদ্র ভ্রমণে বের হয়ে তারা যখন জাহাজে আরোহণ করল, সামুদ্রিক জোরের কবলে পড়ে যাওয়ার কারণে তাদের জাহাজ সাগরের উত্তাল তরঙ্গমালায় হারিয়ে গেল। একদিন দুই দিন নয়, একটা না এক মাস এই জাহাজের সব যাত্রীরা সমুদ্রের ঝড়ে কবলে পড়ে হারিয়ে গিয়েছিল। এক মাস পরে তাদের জাহাজ একদিন আসরের পরে সূর্যাস্তের আগে একটি অচিন দ্বীপের মধ্যে নোঙর করলো। সেই অচিন দ্বীপে জাহাজ যখন গিয়ে ভিড়ল, তারা সবাই সেই দ্বীপে অবতরণ করলো। তারপরে হেঁটে হেঁটে কিছু দূর যেতেই তারা এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর প্রাণী দেখলো। এই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল, অতিরিক্ত লোম থাকার কারণে তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা কোনো বোঝা যাচ্ছিল না। তখন তারা সেই অদ্ভুত প্রাণীকে জিজ্ঞেস করেছিলেন, মান আন্তা, তুমি কে? সে তখন জবাব দিয়েছিল, আনাল জাসাসা, আমি হলাম জাসাসা। জাসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন বললেন, এই অচিন দ্বীপে নির্জন এই জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা আর একটু সামনে এগিয়ে যাও তাহলে ইটের পাবা, আমি কার গোয়েন্দা, কার গুপ্তচর। তারা সামনের দিকে যেতে যেতে কিছুক্ষণ পরে বিরাট আকৃতির দানবের মতো চেহারা এক লোককে দেখলেন। তার হাতের এই আঙ্গুল কবজি থেকে নিয়ে শুরু করে কাঁধ পর্যন্ত অনেক বিরাট জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বাঁধা, আবার পায়ের টাকনু থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পা ও শিকল দিয়ে বাঁধা। তাকে তারা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত ভয়ঙ্কর রকমের, এত ডেঞ্জারাস আকৃতি তোমার, এত দানবের মতো চেহারা, তোমাকে এরকম হাত পা শিকলবন্দি করে এখানে কেন বেঁধে রাখা হলো, তুমি কি? সে তখন বলল, আমার পরিচয় জানবা পরে তোমাদের পরিচয় দাও আগে। তারা তখন বললেন, আমরা আরবের মানুষ, নৌভ্রমণে বের হয়ে 30 দিন আমরা সাগরে হারিয়ে গিয়েছিলাম, আজই আমাদের জাহাজ এখানে নোঙর করলো, এখানে আমরা অবতরণ করে একটা অদ্ভুত প্রাণী পেলাম। সে বলল, সে নাকি এখানে কারো গুপ্তচর? সে বলল, সামনের দিকে আগাতে 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 তোমার সামনে এসেছি। সে তখন বলল, হ্যাঁ, ওই প্রাণী হলো আমার গুপ্তচর। তারা জানতে চাইলেন, ঠিক আছে তোমরা, ঠিক আছে তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমরা যেহেতু আরবের মানুষ তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব আগে, তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও, এরপরে আমি আমার পরিচয় দিব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন, কারণ এই হাদিস কোনো কিচ্ছা না, এখন বর্তমান জামানার সাথে এই কথাগুলো এখন মিলবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন করলো, আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি, সেই খেজুর মানুষ খায় নাকি? দুই নাম্বার প্রশ্ন হলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও, সেই উপসাগরে কি এখনো পানি আছে নাকি? তিন নাম্বার প্রশ্ন হলো, আমাকে জুগারের ঝর্ণার খবর বলো, সেই ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন যখন সে তাদেরকে করলো, তারা উত্তর দিলেন, তোমার প্রথম প্রশ্ন তুমি করেছো বাইসানের খেজুর বাগান সম্পর্কে, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে, বাইসানের খেজুর বাগানের খেজুর থেকে মানুষ এখনো খেজুর পায়। দুই নাম্বার প্রশ্ন করেছো তাবারিয়া উপসাগর সম্পর্কে, এটাকে আপনারা গুগল শরীফে সার্চ করবেন, সি অফ গ্যালিলি নামে এই তাবারিয়া উপসাগরকে বলা হয় সি অফ গ্যালিলি। তারা বললেন, এই সি অফ গ্যালিলির এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ চাষাবাদের কাজে প্রয়োজনে ব্যবহার করে। তিন নাম্বার প্রশ্ন করেছে জুগারের ঝর্ণা সম্পর্কে, জুগার হলো লুত আলাইহিস সালামের মেয়ের নাম, তাকে একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছিল বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের
ঝর্ণা। সে জিজ্ঞেস করেছিল জুগারের ঝর্ণার পানি আছে না শুকিয়ে গেছে, তারা বললেন জুগারের ঝর্ণা এখনো পানি আছে, সেই পানি শুকায় যায় নাই, সেই পানি মানুষ এখনো ব্যবহার করে। এখন তারা জিজ্ঞেস করলেন তোমার তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, এবার তুমি তোমার পরিচয় দাও। শুনতেছেন আপনারা? সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন, দানবের মতো বিরাট আকৃতির অস্বাভাবিক প্রকৃতির লোকটাকে দেখে যখন সে তার পরিচয়ে দাজ্জাল দিল তারা আরো ভীতবিহ্বল হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও তাহলে তুমি এখানে কি করো? সে তখন বলল তোমরা এমন অচিন দ্বীপে এসেছো, এখানে দুনিয়ার কোনো মানুষ পৌঁছাতে পারে, হয়তো কোনো অলৌকিক কারণে কিংবা আল্লাহর ইশারায় তোমরা এখানে এসেছো। শোনেন, যারা আপনারা বিমানে চলাফেরা করেন, বিমান কিন্তু আকাশের যেদিকে মন চায় পাইলট সেদিকে চালাতে পারে না, বিমানেরও একটা রুট আছে, গুগল ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায়। কারণ এমন এমন রুট আছে, মহাসাগরের এমন এমন ভয়াবহ জায়গা আছে, ওইদিকে যদি বিমান উড্ডয়ন করে সেদিকে যাওয়ার চেষ্টা করে বিমান ওই মহাসাগরের মধ্যে নিখোঁজ হয়ে যাবে। গুগলে ইউটিউবে আপনারা অনেক খবর দেখবেন মহাসাগরের অতল তলে দেশে বহু বিমান নিখোঁজ হয়েছে, এখনো কোনো খবরও পাওয়া যায়। আবার পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় সাগর পথে, যারা সাগর সাগরে জাহাজ পরিচালনা করে জাহাজের নাবিকদেরকে জিজ্ঞেস করবেন যেদিকে মন চাই সেদিকে তারা জাহাজ চালায় না, কারণ মহাসাগরের এমন ভয়াবহ জায়গা আছে ওগুলো দিয়ে জাহাজ যদি যাওয়া আরম্ভ করে জাহাজ সুদ্ধা গায়েব হয়ে যাবে। দাজ্জাল বলছে তোমরা কোথায় এসেছো তোমরাও জানো না, এটা অচিন দ্বীপ, এখানে দুনিয়ার কোনো মানুষ কখনো আসে নাই, হয়তো তোমরা এসেছো আল্লাহর ইচ্ছায়, হয়তো এখানে কোনো কারণ আছে, এটা অচিন দ্বীপ, এখানে আল্লাহ আমাকে শিকলবন্দি করে রেখেছেন, জিনজির জিনজির দিয়ে বেঁধে আমাকে রাখা হয়েছে, যখন আমার আগমনের সময় আসবে তখন আমি এখান থেকে গোটা দুনিয়ায় আত্মপ্রকাশ করব, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমি সফর করে করে মানুষের ঈমান হারা করব। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যে এখানে জিনজির দিয়ে বাঁধা তুমি কোন সময় দুনিয়ায় আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল আমি কোন সময় আত্মপ্রকাশ করব সেটা একটু আগেই তিনটা আলামত বলে দিয়েছি। জোরে বলেন কয়টা আলামত? তারা বললেন বুঝলাম না। সে তখন বলল তোমাদেরকে যে আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে প্রশ্ন করলাম খেজুর বাগানে এখনো খেজুর আছে কিনা, তোমরা বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর আছে, শোনো অচিরেই বাইসানের খেজুর বাগানের সকল খেজুর গাছ মরে যাবে, একটা খেজুর গাছও যখন বাইসানের বাগানে থাকবে না তখন আমি দাজ্জাল দুনিয়াতে গিয়ে ফিতনা ছড়াবো। কোন খেজুর বাগান? জোরে বলেন বাইসান কোথায়? ফিলিস্তিনে অবস্থিত, কিন্তু এটাকে ইসরায়েলরা দখল করে ফেলেছে, ইসরায়েলের অসভ্য ইহুদিরা, ওরা সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, গুগলে সার্চ করে দেখবেন আপনারা। এবং বাইসানের খেজুর বাগানের মূল যে খেজুর গাছ একটাও এখন নাই, সব মরে গেছে, ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে, আপনারা আজকে আলোচনার পরে গিয়ে এগুলো গুগলে ইউটিউবে সার্চ করবেন দেখবেন সব তথ্য পাবেন, এই বাইসানে ইহুদিরা এখন মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে। তাহলে দাজ্জাল আসার এক নম্বর আলামত হলো বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ একটাও থাকবে না, বাইসানের খেজুর বাগানে এখন মূল খেজুর গাছ একটাও আছে, মাতুন না কেন আপনারা? আছে। তাহলে দাজ্জাল আসার আলামত মিলে যাচ্ছে, আসার সময় কাছে না দূরে। সে বলল আমি দুই নাম্বার প্রশ্ন করেছিলাম তোমাদেরকে বুহাইরাতুত তাবারিয়া, তাবারিয়া উপসাগর সম্পর্কে, সি অফ গ্যালিলি, বলেছিলাম সেখানে পানি আছে কিনা, সেই পানি কি শুকিয়ে গেছে কিনা, তোমরা বলেছ পানি এখনো আছে। শোনো, খুব তাড়াতাড়ি এই তাবারিয়া উপসাগরের এক ফোঁটা পানিও থাকবে না, শুকিয়ে যাবে, যখন তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে তখন আমি দুনিয়ায় ফেতনা ছড়াবো। কোন উপসাগর? মুখেদি মাত মারম না, দাজ্জাল আইয়া ঘুরাঘুরি হরেন আপনার মুখর ভিতরে, আপনি হের হারাইয়া বলিস আপনি কিতাব আপসনে কিচ্ছা হুনাই যাই রামি
মিলে মিলে হইলাম কোন জায়গা কয় ফোরছে হারা দখল করছে কিতাব আনাইছে সবটাও তো হয়ে যেলাম তবারি আইটার নাম সি অফ গেলিলি ইহুদির বাচ্চেন যে হাওটাও দখল করছে ফিলিস্তিনি ঘরে এক ফুটা পানি দেয় না এবং তবারিয়া উপসাগরের পানি প্রায় শুকাইয়া যারগি প্রায় শুকাইয়া দাজ্জাল আওয়ার সময় কাছাকাছি না বহুত দূরই। তিন নম্বর প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণা সম্পর্কে, সেই ঝর্ণার পানি আছে না শুকিয়ে গেছে? তারা বলেছিলেন পানি এখনো আছে। দাজ্জাল বলল অচিরেই জুগারের ঝর্ণার সব পানি শুকিয়ে যাবে, এক ফুটা পানিও ঝর্ণায় থাকবে না, তখন আমি যাব। এই জুগারের ঝর্ণা এটাকেও ইহুদির বাচ্চারা দখল করেছে, সামরিক ঘাটে নির্মাণ করেছে, সেই ঝর্ণা আগের মতো নাই, পানি প্রায় শুকিয়ে যাচ্ছে। তাহলে দাজ্জাল আসার যে তিনটা আলামতে তিনটা স্থানের কথা বলা হয়েছে, তিনটা জায়গায় বর্তমানে দখল করেছে কারা কারা? আচ্ছা ইহুদিরা এটা দখল করলো কেন? কারণ ইহুদিদের আকীদা হলো দাজ্জাল তাদের নেতা, দাজ্জাল তাদের ইমাম। এজন্য ইহুদিরা দাজ্জালকে রিসিভ করার সকল আয়োজন তারা সম্পন্ন করে রেখেছে, তারা আশায় আছে আমাদের নেতা আসবেন আর আমরা পৃথিবী নেতৃত্ব দিব, এটা তাদের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তাদের স্বপ্ন দুষ হয়ে যাবে, এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে। তাহলে দাজ্জাল আমাদের আশেপাশে আসার সময় ঘনিয়ে এসেছে। হাদিস শুনতেছেন তো আপনারা? এরা প্রশ্ন করলেন, আমি আসলে একজন ক্যানভাসার, আমি কিছুই না, নবীজি ফজরের নামাজের পরে সাহাবিদেরকে যে হাদিসটা শুনিয়েছিলেন হুব হু ওই হাদিসটা আজকে মিরসং করে আমি জাস্ট তুলে ধরছি, এর বাইরে আর কিছুই না। আমি যে বেশি জানি বিষয়টা এমন না, ওই নবীজি ফজরের নামাজের পরে সাহাবিদেরকে যা শুনিয়েছেন আমিও ওই হুব হু হাদিসটা আপনাদেরকে তুলে ধরছি। বিষয়টা এমন না যে অমুক হুজুরে হচ্ছেন দাজ্জাল আইয়া হল, বিষয়টা এমন নেই, নবীজি তো হইয়া গেছেন, কোন সময় গীত হইব ঠিক কিনা। এরা জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝলাম তুমি আসার তিনটা আলামত তুমি বলেছ, কিন্তু তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতদিন অবস্থান করবে? দাজ্জাল তখন বলল, দুনিয়াতে যাওয়ার পরে আমি 40 দিন অবস্থান করব। জোরে বলেন কতদিন? তারা বলল মাত্র 40 দিন। দাজ্জাল বললে তো খুশি হইও না, আমার 40 দিন তোমাদের 40 দিনের মতো নয়, আমার প্রথম দিন হবে 1 বছরের সমান লম্বা, আমার দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান লম্বা, আমার তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা, আর বাদবাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। নবীজি যখন সাহাবিদেরকে ফজরের নামাজের পরে এই কথাগুলো বলছিলেন, সাহাবিরা বললেন নবী গো তাহলে তো বোঝা যাচ্ছে দাজ্জাল আসার পরে দুনিয়াটা বড় কঠিন সময়ে পার করতে হবে, ওই যে প্রথম দিন 1 বছরের মতো সমান লম্বা হবে, তো একদিন যদি 1 বছরের মতো সমান লম্বা হয় এত নামাজ আমরা কেমনে পড়ব? নবীজি বললেন ফিতনার সময়ে যেহেতু অনুমান করে করে তোমরা তখন নামাজ আদায় করে নিও। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ওই যে 30 জন গেলেন দাজ্জালকে জিজ্ঞেস করেছিলাম, দাজ্জালকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তুমি দুনিয়াতে যাওয়ার পরে কোথায় কোথায় যাবে নাকি সব জায়গায়? দাজ্জাল বলল মক্কা আর মদিনা, অন্য রেওয়ায়াতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা। তাহলে দুই হাদিসকে একত্রিত করলে দেখা যায় 4টা জায়গা, মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা, এই 4টা জায়গা ব্যতীত গোটা দুনিয়া আমি সফর করব আর মানুষকে বেঈমান বানাবো। কয়টা জায়গা? এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বলছিলেন, নবীজির হাতের মধ্যে লাঠি ছিল, তখনই তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন মসজিদে নববীতে আর বলেছিলেন 3 বার, হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা। নবীজি বলেছিলেন এটা আমার পবিত্র শহর মদিনা, এটা আমার পবিত্র শহর মদিনা, এটা আমার পবিত্র শহর মদিনা, এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এই মদিনায় ঢুকতে পারবে না, মদিনাকে হেফাজত করবেন কে? মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা ছাড়া সব জায়গা যাইব দাজ্জাল, আপনার আর মীর শঙ্কর দাজ্জাল নাই, না কোনো জায়গা বাকি থাকতো, কোনো জায়গা বাকি থাকতো আবার বাদে কিনা করবো, আপনার আর ঝাড়ফুঁক দিয়ে দেবো না কিতা। ডেঞ্জারাস আকৃতির দাজ্জাল, দাজ্জালকে আল্লাহ এমন এমন ক্ষমতা দিবেন, দাজ্জালের ক্ষমতা বড় সাংঘাতিক, জাগাত মারি ফেলাই দিব, আপনার খাটি ফেলাই দিব, জোড়া লাগাই দিব,
ইলা অলৌকিক কিছু জিনিস আল্লাহ দিবা, যাতে শেষ জামানার ইমানদার হলো ইমান আসল না নকল টেস্ট করা যায়। কথা বুঝছেন নি আপনারা? আমরা ইমান তো এখন বেজালে পড়া, আমরা ইমান এখন পয়সার কাছে বিকি যায়, আমরা ইমান অঙ্কু পয়সার কাছে বিকি যায়, আমরা ইমান এখন ফদ ফদবির কাছে বিকি যায়। আপনারা কথা কিতা কইতাম নেশাব হলো এখন বহুত আসেন, তুরা একটু ফাসিক ফুজার হলে ফদ দেলাইলে তারারাও কিনা যায়। তা শেষ জামানার ইমানের দোষা কথা বুঝছেন নি? আল্লাহর নবী বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু তার ওই জান্নাত জাহান্নাম আসল নয়, ওইটা হবে ফেক, ওইটা হবে নকল। সে এসে বলবে আমার উপর ইমান আনো, না আনলে তোমাদেরকে আমার জাহান্নামের আগুনে পোড়াবো। নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে পড়ো না, তোমরা যদি ইমানের উপর অবিচল থাকো, ইমানের উপর অবিচল থাকার কারণে দাজ্জাল যদি তোমাদেরকে তার আগুনেও ফেলে, আগুনে পড়ার পরে দেখবা এটা আসলে আগুন নয়, এটা হলো তোমার জন্য জান্নাতের ফুলবাগান। গোটা পৃথিবীতে মুসলমানরা এক সমৃদ্ধির যুগ, সোনালী যুগ ফিরে পাবে, ঠিক সেই সময় আবার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য, ইমান হারা করার জন্য আত্মপ্রকাশ হবে মাসিহুদ দাজ্জালের। আপনারা এই দাজ্জালের নাম শুনছেন তো? তার পুরো নাম হলো মাসিহুদ দাজ্জাল। তার নামের কয়টা অংশ? মাসিহ আর আসেন। তার নামের এই অর্থগুলো আমরা জানি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসিরের ভেতরে মাসিহুদ দাজ্জালের অর্থ খুব সুন্দর করে দিয়েছেন। তিনি বলছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা অজু করার সময় সকল অঙ্গগুলো ধৌত করলেও একটা অঙ্গ ধৌত না করে আমরা কি করি? মাসেহ করি, মাথা কি করি? একজন নবীকে বলা হতো মাসিহ, ঈসা আলাইহিসসালামকে বলা হতো মাসিহ ইবনু মারিয়াম। মাসিহ বলা হতো এই জন্য আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, কোন কুষ্ঠরোগীর গায়ে তিনি হাত মুছে দিলে আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন। ঈসা আলাইহিসসালাম তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে মুছে দিতেন, ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন তিনি কে? এখন দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? সেও কি কোনো মুসামুসি করে? সে মুসামুসি করা লাগবে না, সে নিজেই মুছা, অর্থাৎ তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া থাকবে। এটা কানা দাজ্জাল। কি দাজ্জাল? আবার আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল নির্দিষ্ট কিছু এলাকা ব্যতীত গোটা পৃথিবীতে দ্রুততার সাথে ঘুরে বেড়াবে আর মানুষের ইমান হারা করার জন্য সে প্রচেষ্টা চালাবে, এজন্য তাকে বলা হয় মাসিহ। আর দাজ্জাল এটাও আরবি শব্দ, এটা আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হল আল খালত, মানে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল হবে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দেওয়া ব্যক্তি, সে হবে ভণ্ড, ধোকাবাজ, প্রতারক। সে ভণ্ডামি করে, ধোকাবাজি করে মানুষকে ফিতনায় ফেলতে চাইবে, এজন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে মাসিহুদ দাজ্জাল, তার পুরা নামের অর্থ হলো মহাভণ্ড, মহাপ্রতারক, ভূপৃষ্ঠে বিচরণকারী মহাপ্রতারক, কানা দাজ্জাল। এই দাজ্জালের ১২টি বৈশিষ্ট্য দুই তিন মিনিটে আমি সংক্ষেপে তুলে ধরছি, আপনাদের মনোযোগ আছে তো? দাজ্জাল কেমন, কোথা থেকে আসবে, অবস্থা কেমন হবে, শুনেন আল্লাহর নবীর হাদিস থেকে আপনারা শুনে। এক নম্বরে নবীজি বলেছেন জিন ভূত বা অন্য কোনো জাতির ভেতর থেকে দাজ্জাল আসবে না, বরং দাজ্জাল হবে মানুষের মতোই, তবে তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। সে স্বাভাবিক কোনো মানুষ হবে না, সে হবে অত্যন্ত দানব আকৃতির, ডেঞ্জারাস, দেখলেই ভয় লাগে এমন চেহারা সুরত তার থাকবে। নাম্বার টু, দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন আন্নাহু আওয়ার,
তার চক্ষু কানা থাকবে, সে হলো কানা দাজ্জাল। সে নিজেকে রব বলে দাবি করবে, বলবে আমি তোমাদের রব। আল্লাহর নবী বলেছেন তোমাদের রব তো অন্ধ নন, দাজ্জালের খপ্পরে পড়ে যেও না, কারণ দাজ্জাল হলো কানা, দাজ্জাল হলো অন্ধ। কিন্তু আমাদের রব মানবীয় সকল দুষ্টুটির ঊর্ধ্বে, তিনি কত সুন্দর সেটা আমরা জানি না। মানুষ যদি এত সুন্দর হয়, আসমান জমিন যেত যদি এত সুন্দর হয়, আল্লাহ যে কত সুন্দর আমরা ভাবতেও পারবো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি বলেছেন আন্নাহু শাব্বুন কাতাতু, দাজ্জাল হবে মধ্য বয়সী এক ডেঞ্জারাস আকৃতির যুবক। চার নম্বর হলো আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লালচে, অন্য রওয়ায়েতে এসেছে শ্বেত শুভ্র চামড়ার অধিকারী সে হবে। পাঁচ নম্বরে নবীজি বলেছেন আন্নাহু জাদুশার, তার মাথার চুল থাকবে অস্বাভাবিক কুকরানো। ছয় নম্বর হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা ওয়া ফি রওয়ায়াতিন উখরা লাফযুন কাফির, নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর কাফারা অথবা সরাসরি কাফির লেখা থাকবে। মুমিন ব্যক্তিরা যদি পড়ালেখা নাও জানে, অশিক্ষিত হলেও দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটা পড়তে পারবে। আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে, পড়ালেখা না জানা ব্যক্তি কি করে কাফির লেখা শব্দটি পড়তে পারবে? নবীজি বলেছেন পড়ালেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে সেই মোমেন ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? আর বেঈমান মুনাফিক এই সকল লোকদের পড়ালেখা থাকলেও তারা দাজ্জালের কপালে থাকা কাফিরি লেখা পড়তে পারবে না, কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে। সাত নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, সে হবে বেটে আকৃতির। আমরা সিলেট হই বাটি, দাজ্জাল হবে বেটে অত্যন্ত খাটো এবং আফহাজ, তার মধ্যে আরো ত্রুটি থাকবে। এই যে ছেলেদের খতনা হলে মুসলমানই হলে ছেলেরা তখন লুঙ্গি ধরে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে, আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি সেগাইয়া সেগাইয়া হাঁটে। আমরা কিতা ব্রাহ্মণবাড়িয়ার মানুষে হয়, লক্ষ্মীপুরত অঞ্চলে হয় ফাগাইয়া ফাগাইয়া হাঁটে, আর আপনারা কিতা হয় দাজ্জাল এইবার আগেও দেখা যার দাজ্জালের লোকে তার কানেকশন ওলা কিছু ভয় না শোন, রাস্তাঘাটও যখন আট হয় তখন সিনা টানাইয়া ফাও দুই এখান মেলাইয়া ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া আট হয়। আপনার দাজ্জালিও আটার স্টাইল ঠিক কিনা? হাফ প্যান্ট ভিন্দা তো আট হন, এটা সম্পর্কে তো আমি প্রায় হই, হাফ প্যান্ট ভিন্দা আতকি তার লাগে বেহায়াল লাগান বেসরমল লাগান। সতর ডাকা নফল না ফরজ, সতর ঠিক আটতে আল্লাহ বুঝার তৌফিক দেউকা। এরপরে নবীজি বলেছেন আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো ছেলে মেয়ে থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। নাম্বার নাইন নবীজি বলেছেন দাজ্জাল হবে দানবের মতো, হাত পা আমাদের যেরকম দাজ্জালের হাত পা এরকম থাকবে না মতো। দশ নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন ইনহিনা মানে ঘাউরা ঘাড় তেরা স্বভাবের। এগারো নম্বর হলো নবীজি বলেছেন আজলাল জাবহা, তার এই ললাট কপালটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত। বারো এবং সর্বশেষ হলো নবীজি বলেছেন দাজ্জালের এই যে কাঁধ কাঁধ থাকবে অতিরিক্ত চওড়া, এরকম বিরাট দানব আকৃতির ডেঞ্জারাস চেহারার হবে দাজ্জাল। দাজ্জাল আবার বাদে গোটা দুনিয়াত ফিতনা চালাইব, এখন কুর ই দুনিয়ায় ইমান টিকায় রাখা বাই বহুত বড় বিপদ, এটা চ্যালেঞ্জের ব্যাপার। আগে দি হরে দি ডাইনে দি বা ওই দি সব জায়গাত ফিতনা আর ফিতনা। তাহলে আব্দুর রহমান আব্দুল সামাদ নাম লাগাইয়া মুসলমান ঘরে খালি ফিতনা ফলাইয়া ইমান হারানির খাজ এখন বর্তমান জামানাত খররা যারা, দাজ্জাল আওয়ার আগে দাজ্জালের দায়িত্ব হইয়া দাজ্জালের রুহানি সন্তান হইয়া কাম খররা তারা।
তাহলে আমি আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আসুন আমরা আলোচনার শেষ পর্যায়ে পাঁচ মিনিটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমল শিখে যাব। বলেন ইনশা, এই তিনটা আমল মুখস্থ করতে পারবেন তো আপনারা? এক নম্বর, তাওহীদের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করা। যেহেতু দাজ্জাল এসে নিজেকে খোদা দাবি করবে, সেজন্য আপনি আপনার মালিক, আমার মালিক, আমাদের মালিক কয়জন, সেই মালিকের সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন, তাওহীদের জ্ঞান নেবেন। আল্লাহর যে কোনো বাচক নাম আছে সেগুলো আপনি জেনে বুঝে অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে তাওহীদবাদী একজন খাঁটি মোমেন হবেন, তাহলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? দুই নম্বর আমল হলো, নামাজের শেষ বৈঠকে আপনারা যখন তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সলাওয়াতু, এই তাশাহুদ পড়ার পরে আপনারা দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না, এরপরে আল্লাহুম্মা বারিক আলা, এরপরে দোয়ায়ে মাযুরা পড়েন, আল্লাহুম্মা ইন্নি যালামতু। এখন আপনাদের অভ্যাস হলো, এগুলো যখন আপনাদের পড়া শেষ হয়ে যায় তখন আপনারা তাড়াহুড়া করে ইমাম সাহেবকে সিগন্যাল মারেন, খাওয়ানি একটা দেয়া তাই বুঝাইরা, হুজুর আমার খাম শেষ, আপনার খামও শেষ করে লোকা ইলা কোথাওরা মুসল্লি সকল এলাকা তো কম বেশ আসেন না নাই, হাই রে হাই শুক্রবার আইলে মসজিদের মাঝে কোথাওরা মুসল্লি এত দেখা যায়, হাই রে হাই, এটা আপনার এলাকাত নাই জি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজে সালাম ফিরানোর আগে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাও, জুড়ে বলেন কয়টা? তাড়াহুড়া করবেন না, এই দোয়াটা সকল নামাজে পড়বেন। কি সুন্দর করে নবীজি দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কয়টা বিষয় এই দোয়াটা কার মুখস্থ আছে, কার কার? ইয়া সুবহানাল্লাহ, এগু মানুষ এনে ফাইলাম না, ও এক বাইরে পাওয়া গেছে, ও ভাই আরো জন তারা দয়জন সম্ভবত ভাই হলে দেখতে আলী মুলাম আল্লাহ খান লাগে, তো বাকি হল কিতা। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের নাম কিতা? কেন উত্তর লগে লগে ইচ্ছে, ভারতের সেরা নায়কের নাম কিতা? কোন জানলেও হইতো না, কিতা ভাই। আর জি কাউ কাউ বলে সালাম ফেরানোর আগে কোন সাইডে দোয়া করা লাগে হইতে পারে না, আহা এটা তো বড় লজ্জার ব্যাপার, এর লাগে তো মসজিদের ভিতরে খালি কুতাকুতি। আজকের ওয়াদর সব খালকে যারা আলোচনা তাইবা আপনারা হইয়া দিবা বলে হুজুরে খালকে সবক দেওয়া গেছেন, একটা দোয়া মুখস্থ করার লাগে, খালি দোয়া না ফাললে এই দুইজনের মাহফিলের যত বাজেট আছে সব এর কাছ থেকে আদায় করা লাগে, লাখ লাখ টাকা খরচ করিয়া মাহফিলের আয়োজন করিয়া কিছু জিনিস না হিক লইব নি, আপনার আমার লগে কইতা পারবানি? পারবানি খৌকা আল্লাহুম্মা কি কিতা, আপনারা কিতা মনে মনে শরীফানি অঙ্কুত সপ্তাহ মনে মনে সপ্তাহ কিতা আপনি আসুন না শরীফ থেকে কিতা শয়তানি ইবলিস গিয়ে গেছে কি রিটায়ার্ড হন ইতা সিদ্ধ, তো আমার মাথা দোয়ায় না ইতার মাথা তাই লোকিল সেরা সুরত বেটাইন তোর লেখান মাথেও বেটাইন তোর লেখান, হয় আমি মনে মনে বেটি মনে মনে বেটি হয়ে যদি বেটিন তোর সমাজও হামায় বেটিন ঠিকঠাক মানে আর বেটিন তোর অবস্থা যে শিয়াল শিয়ালে গিয়া মুরগির খান্দা থর, আমি দেখতে শিয়াল উল্লাহ খান লিখিত হইব, আমি মনে মনে মুরগি তোমার লোকে থাকবার সুযোগ দো, যদি মুরগির ভিতরে দয়া মায়া হামায় আর মুরগি যদি শিয়ালরা তাকবার লাগে জাগা দেয় সকালবেলা মুরগি থাকবো নি, শিয়াল মনে মনে মুরগি হইয়া বেটি এই কিতা মুরগির সমাজও হামাইলে মুরগির যে পরিণত হইব, শরীফ মনে মনে শরীফা মুন্না মনে মনে মুন্নি হইয়া বেটিন তোর সমাজের ভিতরে হামাইলে বেটিন তোর পরিণতি হতা হইব, ইতা শয়তানি তাকে আল্লাহ জাতির মঞ্চরে হেফাজত করুকা, দোয়াটা মুখস্থ করুকা, হোক আল্লাহুম্মা আরো জোরে পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম
ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال দোয়াটা খুব ছোট, এটা আপনারা চাইলেই মুখস্থ করতে পারবেন। এত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচাও, আমাদেরকে জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। বলেন আমিন। কয়টা আমল বললাম? দুইটা, তিন। এবং সর্বশেষ আমল হলো, এই কোরআনের ভেতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতু আল কাহাফ। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা আশরাল আওয়াখিরি মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত। আপনারা অনেক মেধাবী মানুষ, আপনারা চাইলে প্রথম বা শেষ দিক থেকে মাত্র 10 আয়াত মুখস্থ করা ব্যাপার না। একদিনে এক আয়াত যদি মুখস্থ করেন 10 দিনে আপনারা পারবেন না। কয়টা আমল শিখায় গেলাম? এক নাম্বার, মাশাআল্লাহ আমার ভাই খুব মনোযোগ আছে, এক নাম্বার তাওহীদের জ্ঞান লাভ করা, দুই নাম্বার সালাম ফিরানির আগে একটা দোয়াই কেছি নানি এই দোয়াটা পড়া, তিন নাম্বার সূরা কাহাফর প্রথম অথবা শেষের দিকের 10টা আয়াত আপনারা মুখস্থ করবা। মা বোনে হলো যারা বাড়ি থেকে শুনছেন, আপনারাও আমলের চেষ্টা করবা, আল্লাহ তৌফিক দেউ, কাহো আমিন। আর আমরা যেন দাজ্জালের অনুসারী না হই, দাজ্জালের ফিতনার জন্য না ফুরি, ইমাম মাহদির অনুসারী হইয়া আমরা যেন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হইয়া জীবন পরিচালনা করতাম পারি। আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুকা, আমরা সবে হই আমিন। আমরা কেউ যেন না উঠি, আপনারা খুব ভদ্র মানুষ, আপনারা দেড় ঘন্টা বই রয়েছেন আর দুই তিন মিনিট বইতে পারতা নাই নি।